আম্মা বা মোহতরম হাজরিন কিরাম এবং আজান রেডিওর মাধ্যমে এবং অনলাইনে যারা শুনছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে আলিশানে অসংখ্য শুকরিয়া এবং সুজুদ আমরা পেশ করছি যে মহান মাবুদ আমাদেরকে এই শীতের মৌসুমে আজকের প্রথম জুমা এবং এই জুমা বাংলা বয়ানের পূর্বেই হাজির হওয়ার তৌফিক যে মহান মনিব আমাদেরকে দান করেছেন, এজন্য কালিমাতুর শুকর আদায় করছি। আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন, রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি। অসংখ্য এবং অগণিত দুরুদ আর সালাম বর্ষিত হোক কোরআনের বাহক, বিশ্বের সর্বশ্রেষ্ঠ এবং সবচেয়ে সম্মানিত ব্যক্তিত্ব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে শ্রেষ্ঠ সন্তান যারা এই পৃথিবীতে এসেছেন তাদের মধ্যে শ্রেষ্ঠ এবং সর্বশেষ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পেয়ারা হাবিব, বিশ্বজাহানের জন্য সর্বোত্তম পরিপূর্ণ আদর্শ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজায় আথরে তার প্রিয় পরিবার পরিজনকে আমরা স্মরণ করছি, তার প্রিয় সাহাবাই কিরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন যারা পরিপূর্ণরূপে তাকে অনুসরণ এবং অনুকরণ করেছেন এবং আমাদের সামনে সেই উত্তম নমুনা রেখে গেছেন। অনুকরণ, অনুসরণ এবং মহাব্বতের দৃষ্টান্ত স্থাপনকারী সাহাবাই কিরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন। সম্মানিত হাদিরিন, রবিউল আউয়াল মাস, এই মাসের শ্রেষ্ঠ উপহার আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে এই পৃথিবীতে এসেছেন। মরুময় আরবের সেই মক্কা নগরীতে যেখানে আল্লাহ রাব্বুল আলামিন ইতিপূর্বেই হেদায়েতের ঘরকে নির্মাণ করিয়েছেন ফেরেশতাদেরকে দিয়ে এবং আমাদের প্রিয় নবীর বংশধর তার খলিলুল্লাহ ইব্রাহিম আলাইহি সালাতুসসালাম এবং যাবিহুল্লাহ সৈয়দুনা ইসমাইল আলাইহি সালাতু তাসলিম তাদের মাধ্যমে সেই ঘরকে পুনর্নির্মাণ করিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিনকে সিজদা করার জন্য। এই ঘরকে কেন্দ্র করে মানুষ একত্রিত হওয়ার জন্য, ঐক্যবদ্ধ হওয়ার জন্য এবং এই ঘরের মালিকের ইবাদতের মাধ্যমে হেদায়তকে, হেদায়তের পথকে চিনে নেয়া, হেদায়তের পথকে অনুসরণ করার ব্যবস্থা আল্লাহ রাব্বুল আলামিন ইতিপূর্বেই করেছেন। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন এই পৃথিবীতে আগমন করেছিলেন তখন পৃথিবীর অবস্থা, বিশেষ করে জাজিরাতুল আরব বা আরব বিশ্বের অবস্থা যেটাকে আয়ামে জাহেলিয়াত চরমজ্ঞতার, মূর্খতার এবং অন্ধকারের যুগ বলে আখ্যায়িত করেছে ইতিহাস, সেই সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে তার প্রিয় হাবিব, যিনি শুধু মুসলমানদের জন্য নন, শুধুমাত্র আরব ভাষাভাষীদের জন্য নন, শুধুমাত্র ওই সময়ের জন্য নন, শুধুমাত্র জিন এবং ইনসানের জন্য অনুকরণীয় আদর্শ নন, সারা পৃথিবীর তামাম মখলুকাতের জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। সমস্ত আলম যেটাকে বলা হয়, সৃষ্টি জগতে যা কিছু আছে আল্লাহ ব্যতীত তাম সৃষ্টি জগতের জন্য আল্লাহ রাব্বুল আলামিন তার প্রিয় হাবিবকে রহমতের নিদর্শন, এক চরম সুন্দরতম আদর্শ এবং আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে সবচেয়ে দয়ার সাইন হিসাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এই পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন পাঠিয়েছেন। তার জন্মের পূর্বেই একজন বিশেষ ব্যক্তিত্ব মা আমিনার গর্ভ থেকে আসছেন সেটা বোঝা যাচ্ছিল। তার জন্মের পর থেকেই সেই সাইনগুলা এবং তার নবুয়তের পরের পরিপূর্ণ জীবনকে পরিপূর্ণরূপে অনুসরণ, অনুকরণ, পদাঙ্ক তার পায়ে পায়ে চলার জন্য আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ করেছেন কোরআনুল করিমের বহু জায়গায়। তাকে পরিপূর্ণ করেছেন সকল কাজ করানোর মাধ্যমে। আল্লাহ রাব্বুল আলামিনের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদের ইমামত থেকে শুরু করে রাষ্ট্রের নেতৃত্বদান, রাষ্ট্রের ইমামত, যুদ্ধ পরিচালনা, সাধারণ সৈনিক হিসাবে সেনাপতির আন্ডারে যুদ্ধ করার দৃষ্টান্ত, অনুকরণ করার দৃষ্টান্ত, অনুসরণ করার, ইত্তেবা করার দৃষ্টান্ত তিনি রেখেছেন। শ্রমিকের আদর্শ তিনি দেখিয়েছেন অন্যের কাজ করার মাধ্যমে, যে মালিকের কাজ কীভাবে করতে হয়। ব্যবসায়ীর আদর্শ তিনি স্থাপন করেছেন
ব্যবসায় প্রফিট এবং সততার দৃষ্টান্ত স্থাপনের মাধ্যমে সত্যবাদিতা আমানতদারিতার দৃষ্টান্ত তিনি স্থাপন করেছেন। স্বামী হিসাবে তিনি দৃষ্টান্ত স্থাপন করেছেন, সন্তানদের অভিভাবক পিতা হিসাবে তিনি আমাদের সামনে আদর্শ নমুনা, পরিপূর্ণ রোল মডেল। সর্বক্ষেত্রে যেখানেই আপনি যাবেন সেখানেই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আপনি দেখতে পাবেন। তার জীবনী এমনভাবে আমাদের সামনে রেখে দেওয়া হয়েছে যে জীবনের সব কিছু একেবারে পূর্ণাঙ্গভাবে পরিপূর্ণরূপে পরিষ্কারভাবে খুলে খুলে হাদিসের কিতাবের মধ্যে তার আখলাক তার চরিত্রকে বর্ণনা করে দেওয়া হয়েছে। সুবহানাল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজে যার চরিত্রের সার্টিফিকেট এবং প্রশংসা করেছেন, তার পরিবার পরিজন, তার দুশ্মন শত্রুরা পর্যন্ত, প্রাণের শত্রুরা তার চরিত্রের সার্টিফাই করেছেন, তাকে সত্যবাদিতা আমানতদারিতার সর্বশ্রেষ্ঠ প্রতীক হিসাবে মূল্যায়ন করেছেন এবং তাদের আমলও সেটাকে প্রমাণ করছে। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সীরত বর্ণনা করে, আদর্শ বর্ণনা করে, জীবনী বর্ণনা করে কখনো শেষ করা যাবে না। একটা বিশাল জীবন। আল্লাহ রাব্বুল আলামিন নিজেই বলছেন যে হে রাসূল, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, নিশ্চয়ই আপনাকে আমি এত বিশাল এক মহান উন্নতমানের চরিত্র দান করেছি যেটা হচ্ছে আযীম। আমি নিজে আল্লাহ রাব্বুল আলামিন হচ্ছে আযীম। যে কোরআন আপনার কাছে পাঠানো হয়েছে আর যে কোরআনের বাস্তব এবং প্র্যাকটিক্যাল নমুনা হচ্ছেন আপনি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সেই কোরআন হচ্ছে আযীম, যেটাকে মাপার কোনো যন্ত্র, পরিমাপ করার কোনো যন্ত্র পৃথিবীতে কিয়ামত পর্যন্ত আবিষ্কৃত হবে না। সুবহানাল্লাহ। আর আপনার চরিত্রটা হচ্ছে সেই ধরনের এত মহৎ, এত উন্নত, এত আশ্চর্য, একটা মিরাকল, একটা মুজিজা ক্যারেক্টারিস্টিক মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তার ব্যক্তি এবং পারিবারিক জীবনের ব্যাপারে ইনশাআল্লাহ আজকে মেইন খুতবায় আলোচনা হবে। তার ব্যক্তি জীবনের অনেকগুলা তার শত্রুরা তার কাছে থেকে দেখেছেন, আর তার পরিবার জীবন উম্মাহাতুল মুমিনিন যারা আছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খুব কাছে থেকে সব কিছু দেখেছেন। আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমরা উম্মতের কাছে আমার সব আমল দিনের এবং রাতের সব কিছুই পরিষ্কার করে খুলে খুলে বর্ণনা করে দাও। সুবহানাল্লাহ। পাবলিক ক্যারেক্টার এবং পার্সোনাল ক্যারেক্টার, চরিত্র দুটার মধ্যে কোনো ব্যবধান, কোনো গোপনীয়তা, কোনো সঠতা, কোনো কিছুই নাই। এমন একজন ব্যক্তিত্বই প্রত্যেক নবীরাই ছিলেন নিষ্পাপ বেগুনা, কিন্তু তাদের নবীদের জীবন, প্রত্যেক নবীদের জীবন এভাবে সংকলিত হয় নাই। যেহেতু বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনই হবে মানুষের জন্য অনুকরণীয় আদর্শ, ওয়াহির অংশ, ওয়াহির ব্যাখ্যা বিশ্লেষণ, ওহি এ গায়রে মতলু, সেটাকে মানুষের সামনে রাখতে হবে। যেহেতু তারপরে আর কোনো নবী এবং রাসূল এই পৃথিবীতে আসবেন না। মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকির রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন, তার পরিচয় হচ্ছে তিনি তোমাদের কোনো পুরুষের পিতা নন, তিনি হচ্ছেন আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে প্রেরিত পুরুষ এবং তিনি হচ্ছেন আল্লাহর সর্বশেষ এবং সর্বশ্রেষ্ঠ নবী আপনার আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। পরিবারে তিনি দৃষ্টান্ত স্থাপন করেছেন এবং তিনি হাদিস বর্ণনা করেছেন, যে ব্যক্তি তার পরিবার থেকে পরিবারের কাছে উত্তম সে হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে উত্তম। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রথম স্ত্রী যিনি ছিলেন খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি কীভাবে তাকে সার্টিফাই করেছেন, আশ্বস্ত করেছেন যখন প্রথম ওহি নাজিল হওয়া শুরু হয় হেরা গুহার মধ্যে। কিতাবুল ওয়াহি মধ্যে ওহির সূচনা যেভাবে হয়েছে ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তার দীর্ঘ হাদিসের মধ্যে নিয়ে এসেছেন, ওহির সূচনা লগ্নে হেরা গুহায় ধ্যানমগ্ন অবস্থায় তিনি কী অবস্থা হয়েছিল আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের, তিনি বাড়িতে এসে বলেছিলেন ইন্নি খাশিয়তু নাফসি, আমি আমার জীবনের আশঙ্কা করছি, জাম্মিলুনি জাম্মিলুনি, আমাকে চাদর দ্বারা আচ্ছাদিত করে দাও, আমার জ্বর অনুভূত হচ্ছে, আমি এই সমস্ত দৃশ্য সেখানে দেখেছি এবং আমাকে শিখিয়ে দেওয়া হয়েছে এই আয়াতগুলা কোরআনে কারিমের সূরা আলাকের পাঁচটি আয়াত, ইকরা বিসমি রব্বিকা আল্লাজি খালাক খালাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রব্বুকাল আকরাম আল্লাজি আল্লামা বিল কলম আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। মানুষের যে নলেজ ছিল না আল্লাহর ব্যাপারে, ইমানের ব্যাপারে, সেই নলেজ
অর্জনের জন্য আল্লাহ রাব্বুল আলামিন একজন উম্মি নবীকে নির্দেশ করেছেন এবং তার মাধ্যমে সমস্ত দুনিয়ার মানুষকে প্রথমেই শিক্ষা দিয়েছেন যে আল্লাহকে চেনার শিক্ষা অর্জন করত। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আশ্বস্ত করেছেন যে আপনি হচ্ছেন এতিমের লুক আফটার, আপনি করেন বিধবা অসহায় মানুষদের সহায়, আপনি আপনি আত্মীয়তার সম্পর্কে রক্ষা সম্পর্ককে রক্ষা করে চলেন, আপনি মেহমানদারি করেন। আপনার ভিতর এই উন্নত মানের চরিত্র ক্যারেক্টারিস্টিক থাকা সত্ত্বে আপনার কোনো ধ্বংস, আপনার কোনো ক্ষতি কশ্মিন কালে হবে না, কখনো হবে না। আল্লাহ আকবার। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওরাকা বিন নওফিল, তার চাচাতো ভাই যিনি খ্রিস্টান ধর্মের পাদ্রি ছিলেন এবং তিনি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বর্ণনা শুনে নিশ্চিত হয়ে গিয়েছিলেন 100% যে এই হচ্ছেন সেই মহান আসমানি ঐশী বাণী নিয়ে যিনি মুসা এবং ঈসা আলাইহিস সালামের কাছে আসতেন, সেই জিব্রিল আমিন হেরা গুহায় এসেছেন এবং তাকে সেই কিতাব দান করে গেছেন যার মাধ্যমে তিনি সর্বশ্রেষ্ঠ এবং সর্বশ্রেষ্ঠ নবী হয়ে গেছেন। সুবহানাল্লাহ। ওরাকা বিন নওফিল খুব বৃদ্ধ হয়ে গিয়েছিলেন সে সময় এবং তিনি বলেছিলেন, আফসুস তোমার কৌমের লোকেরা যখন তোমাকে বের করে দেবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশ্চর্য হয়েছেন যে আমার সহজাতি, আমার আত্মীয় স্বজন এরা আমাকে বের করে দেবে, আমি তাদের কল্যাণের কথা বলি, আমি তাদেরকে ভালোর দিকে আহ্বান করি, আমি তাদের কাছে একজন আমানতদার, আমি তাদের কাছে একজন সত্যবাদী আল্লাহ আমিন আস সাদিক, কেন আমাকে তারা বের করে দেবে। ওরাকা বিন নওফিল বলেছিলেন এই মেসেজটা অতীতে যারা নিয়ে এসেছে তাদের সকলের সাথে একই ধরনের আচরণ করা হয়েছে, সুতরাং আপনি হচ্ছেন এই সূত্রের নবুয়তি সিলসিলার সর্বশেষ এবং সর্বশ্রেষ্ঠ নবী এবং আপনাকে এই পথ পরিক্রম করতে হবে। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পরিবারে সান্ত্বনা পেয়েছেন, সারাদিনের দিনের দাওয়াতের মেহনত এবং কষ্ট পরিশ্রম শেষে ঘরে ফিরে এসেছেন, ঘরের ভিতরে চরম শান্তি এবং প্রশান্তি এবং সান্ত্বনা তিনি লাভ করেছেন। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্রের এবং ঘরের আমলের বর্ণনা দিয়েছেন, কীভাবে তিনি তাকে সাহায্য করতেন বিশ্ব নবী হওয়া সত্ত্বেও, কীভাবে তিনি নিজের কাজ নিজে করতেন বিশ্ব নবী হওয়া সত্ত্বেও, কীভাবে তিনি মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা একজন তরুণী ছিলেন, কম বয়সী ছিলেন, তার সাথে কীভাবে বিনোদনমূলক খেলাধুলায় তিনি অংশগ্রহণ করতেন, কম্পিটিশন দৌড়ে হেরে গিয়ে আবার কীভাবে পরবর্তীতে তিনি প্রতিশোধ নিতেন, এই ধরনের সব কিছু রাসূলুল্লাহ সাল্লামের জীবনের সব কিছুই তার পরিবারের কাছ থেকে, বিশেষ করে উম্মাহাতুল মুমিনিন যারা আছেন তাদের কাছ থেকে আমরা হাদিসে পেয়ে যাই এবং সেই আদর্শগুলো আমাদের পরিবারে অনুকরণীয় এবং অনুসরণীয়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন। আমাদের প্রথম আজানের সময় হয়ে গেছে, ইনশাআল্লাহ আজানের পর যথারীতি সুন্নাহ প্রেয়ার এবং আমাদের এপিল এবং অন্যান্য অ্যানাউন্সমেন্টগুলো আপনাদের সামনে থাকবে। আজকে আমাদের এই টাইম টেবিল হচ্ছে 50 মিনিট পর্যন্ত এই বয়ান ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বনবীর আদর্শকে বেশি বেশি করে জানার, পরিপূর্ণভাবে জানার এবং মানার আগ্রহ নিয়ে তাকে ফলো করার প্রচণ্ড তামান্না নিয়ে আমাদেরকে সিরাতুন নবী স্টাডি করার তৌফিক দান করুন। জাযাকুমুল্লাহ খায়র। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।